আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি জোন। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি প্রথম শ্রেণীর বাংলা বই নিয়ে। আজকে আমরা পড়ব পাঠ 24, 25 এবং 26। আগের ভিডিওতে আমরা পড়েছি পাঠ 21, 22 এবং 23। সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিবে। আর হ্যাঁ, প্রথম শ্রেণীর বাংলা বইয়ের উপর একটি প্লেলিস্ট করা রয়েছে, সেই প্লেলিস্টে তোমরা বাংলা বইয়ের প্রথম পার্ট থেকে ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখতে পারবে। সেই প্লেলিস্টের লিঙ্কটিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে করে পরবর্তী ভিডিওর সকল আপডেট তোমার কাছে পৌঁছে যায় সবার আগে। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করা যাক। যেমনটি বলেছিলাম, আজকে আমরা পড়ব পার্ট 24, 25 এবং 26। প্রথমে রয়েছে পার্ট 24। পার্ট 24-এ বলা হয়েছে, দেখো পার্ট 24-এ বর্ণ শিখি দন্ত স হ ঢয় শূন্য র ঢয় শূন্য র অন্তস্থ অ, অর্থাৎ এই পার্ট 24-এ আজকে আমরা এই বর্ণগুলো শিখব, যে বর্ণগুলো এইমাত্র আমি বললাম। তাহলে প্রথমে বলা হয়েছে শুনি ও বলি, শুনবো এবং বলবো। আমি বলছি আমার কাছ থেকে শুনে শুনে তোমরাও আমার সাথে সাথে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে তোমাদের আরও ভালো মতো মনে থাকবে। নিচে দেখো কতগুলো সুন্দর সুন্দর পিকচার দেওয়া রয়েছে, সেই পিকচারগুলোর নিচে কিছু বাক্য লেখা রয়েছে, আর এই বাক্যগুলোর নিচে যে দেখো একটা করে বর্ণ লাল কালিতে লেখা আছে, এই যে বর্ণগুলো লাল কালিতে লেখা। এইমাত্র উপরে যে বর্ণগুলো আমরা দেখলাম, আজকে আমরা যে বর্ণগুলো শিখব, নিচের বাক্যগুলোতে সেই বর্ণগুলোকে আলাদা করে বোঝানোর জন্যই লাল কালি দিয়ে লেখা হয়েছে, যে এই বর্ণগুলো দিয়েই আজকে আমরা এই পাঠে আলোচনা করব। তাহলে আমাদের প্রথম ছবির বর্ণের নিচে কি লেখা আছে, ছবির নিচে কি লেখা আছে আমরা সেটি দেখব। প্রথম ছবির নিচে লেখা রয়েছে সবুজ পাতা। উপরে দেখো যে ছবিটি রয়েছে, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা ডালের মধ্যে পাতা রয়েছে, পাতা তো আমরা সবাই চিনি, আর এই পাতার রং হচ্ছে সবুজ, তাই এখানে লেখা আছে সবুজ পাতা। তারপরের ছবির নিচে লেখা রয়েছে হলুদ ছাতা। এই দেখো, এই যে উপরে যে ছবিটি আমরা দেখছি, এই ছবিতে একটি মেয়ে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে এই ছাতাটি হচ্ছে হলুদ রঙের, তাই ছবির নিচে লেখা আছে হলুদ ছাতা। এরপরে নিচে আরো সুন্দর সুন্দর ছবি রয়েছে, এই ছবিতে নিচে লেখা আছে ঝড় থামে। ঝড় তো আমরা বুঝি, যখন বাহিরে অনেক বাতাস হয়, ধুলোবালি উড়ে ঘর বাড়ি গাছপালা অনেক সময় উড়ে যেতে চায়, বৃষ্টি হয়, সেটা হচ্ছে ঝড়ের সময়। তাহলে এখানে দেখো এই ছবিতেও আমরা দেখতে পাচ্ছি এরকম একটা পরিস্থিতি, একটু খেয়াল করো ছবির দিকে, দেখতে পাচ্ছি আশেপাশে ডালপালা ভেঙে পড়ে আছে, মেয়েটির হাতের ছাতাটি বাঁকা হয়ে গেছে, গাছগুলো বাঁকা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ঝড়। একটু আগে ঝড় হচ্ছিল, এখন ঝড় থেমে যাচ্ছে, তাই এখানে লিখেছে ঝড় থামে। তারপরের ছবিটির নিচে লেখা রয়েছে আশার নামে। উপরের ছবিটির দিকে যদি একটু তাকাই আমরা, দেখো এই যে ছবিটি রয়েছে, এই ছবিতে একটা মেয়ে ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছে, আর তার আশেপাশে এই দেখো বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ আষাঢ় মাসে বৃষ্টি হয়, তাহলে আশার নামে মানে বৃষ্টি নামে, এই যে বৃষ্টি হচ্ছে, তাই এই ছবির নিচে বলা হয়েছে আশার নামে। তারপরে এর নিচে আরও একটি ছবি রয়েছে সুন্দর, এই ছবির নিচে লেখা আছে পায়রা যায় ঘরের কোণে। পায়রা মানে হচ্ছে কবুতর। উপরের ছবির দিকে একটু খেয়াল করো, এই যে একটা কবুতর দেখা যাচ্ছে, আর এই যে পাশে একটা ঘর রয়েছে, এই ঘরের কোণে মানে এই ঘরের এই সাইড দিয়ে এই কবুতরটি যাচ্ছে, এর জন্যই এখানে বলা হয়েছে পায়রা যায় ঘরের কোণে। তাহলে এই পাঠে আমরা কি করলাম দেখো বন্ধুরা, এই পাঠে আমরা এই বর্ণগুলো দিয়ে, যে বর্ণগুলো এখানে লেখা রয়েছে যেমন দন্ত স হ ঢয় শূন্য র ঢয় শূন্য র অন্তস্থ অ, এই বর্ণগুলো দিয়ে আমরা শব্দ আর বাক্য বলা শিখলাম। এখানে একটু খেয়াল করলে দেখতে পাবে, যদি আমি বলি শুধু সবুজ,
সরি আমি যদি বলি শুধু সবুজ তাহলে কি হবে দেখো, শুধু সবুজ বললে সেটা হবে একটা শব্দ, বললাম সবুজ তাহলে এটা একটা শব্দ, আর যখন বলবো সবুজ পাতা তখন এটা হবে বাক্য। এবার চলো আমরা নিচে চলে যাই। নিচে দেখো আমি এইমাত্র যেটি বলছিলাম যে আমরা যদি একবার করে বলি, একটি করে শব্দ বলি সেটা হবে শুধু একটা শব্দ, আর পুরোটা যদি অনেকগুলো শব্দ বলি সেটা হবে বাক্য। সেই শব্দগুলোই এখানে আলাদা করে এই যে দেখো দেওয়া রয়েছে, আলাদা আলাদা করে শব্দগুলো এখানে দেয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে বলি, এই শব্দগুলো সব বলতে বলা হয়েছে, আমিও বলছি তোমরা আমার সাথে সাথে সবাই বলবে। প্রথম যে ছবিটি রয়েছে সেই ছবির নিচে শব্দটি লেখা রয়েছে সবুজ, উপরে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি একটা পাতার ছবি, এই পাতার রং হচ্ছে সবুজ তাই বলা হয়েছে এখানে সবুজ। তারপরের ছবিটির নিচে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে হলুদ, উপরের ছবিটি যে রয়েছে সেই ছবিতে একটি ছাতা রয়েছে এবং ছাতার রং হচ্ছে হলুদ তাই এটার নিচে লেখা রয়েছে হলুদ। এরপরে যে ছবিটি রয়েছে এই ছবির নিচে লেখা রয়েছে ঝড়, আর উপরে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এই দেখো দেখা যাচ্ছে একটা জায়গায় গাছপালা উঠছে, বাতাস বইছে অনেক জোরে, মানে এখানে ঝড় হচ্ছে। তারপরের ছবির নিচে লেখা রয়েছে আষাঢ়, আর উপরের যে ছবিটি রয়েছে এই ছবিতে দেখা যাচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে। এরপরের একটি ছবি রয়েছে সেই ছবির নিচে লেখা আছে পায়রা, আর উপরে ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা পায়রার ছবি দেওয়া আছে, আর পায়রা মানে হচ্ছে কবুতর। তাহলে আমরা অনেকগুলো এখান থেকে আমরা পাঁচটা শব্দ বলা শিখলাম, আর উপরে আমরা পাঁচটা বাক্য বলা শিখেছি। এবার দেখো নিচে কি রয়েছে, এতক্ষণ যে শব্দ বর্ণগুলো দিয়ে আমরা বাক্য আর শব্দ বলা শিখলাম, এখন এই বর্ণগুলো এখানে আলাদা আলাদা করে লেখা রয়েছে। বলা হয়েছে পড়ি ও লিখি, পড়বো এবং লিখবো। যখন এই যে তোমরা ভিডিওটি দেখছো এখনই সাথে সাথে তোমরা খাতা পেন্সিল নিয়ে লেখা শুরু করে দাও, তাহলে তোমাদের প্র্যাকটিসটি খুব ভালো মতো হয়ে যাবে। এখানে যে বর্ণগুলো লেখা রয়েছে সেই বর্ণগুলো আমি আবার বলে দিচ্ছি। প্রথমে রয়েছে দন্ত স, হ, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ অ। বর্ণের উচ্চারণগুলো আমরা অনেক সময় ভুল বলে থাকি, ভুল বলা যাবে না, আমি যেরকমটি বলেছি সেরকমটি বলতে হবে। প্রয়োজনে তোমরা ভিডিওটি বারবার পজ এবং অন করে দেখে নিতে পারো উচ্চারণগুলো, আমি আরও কয়েকবার উচ্চারণগুলো তোমাদের বলে দিব। তার আগে দেখো এর নিচে কি রয়েছে, নিচে দেখা যাচ্ছে অনেকগুলো ঘর, এই খালি ঘর রয়েছে নিচে একদম কিছু, আর উপরের ঘর দুইটার মধ্যে প্রথম ঘরের ডট দিয়ে মানে বিন্দু বিন্দু দিয়ে এই যে অক্ষরগুলো লেখা রয়েছে, এই অক্ষরটি কোথা থেকে শেষ হবে কোথায় শুরু হবে সেই বিষয়টি এখানে দেখানো হয়েছে, আর এর নিচে আবার ডট দিয়ে এই অক্ষরগুলোই মানে এই বর্ণগুলো লিখে দেওয়া হয়েছে। এই বর্ণগুলোর উপর আমরা আমাদের পেন্সিল দিয়ে বাসায় এভাবে করে হাত ঘোরাবো, মানে ডটের উপর দিয়ে অক্ষরগুলো এভাবে টেনে আনবো, তাহলে কি হবে আমরা অক্ষরগুলো সুন্দর করে লেখা শিখে যাব। তোমরা অবশ্যই আমার সাথে সাথে তোমাদের বইয়েও দেখবে এরকম অক্ষরগুলো লেখা আছে, সেখান থেকে বের করে তোমরা প্র্যাকটিস করবে। এভাবে করে বাকি যেই বর্ণগুলো রয়েছে এগুলোর উপরেও এভাবে হাত ঘোরাতে হবে। এরপরে এই যে নিচে খালি ঘর রয়েছে একদম, এই খালি ঘরগুলোতে এই বর্ণগুলো তোমরা নিজেরা নিজেরা লিখবে। যখন নিজেরা নিজেরা লিখবে তখনই তুমি বুঝতে পারবে যে হাত ঘোরানোর পরে তুমি বর্ণগুলো নিজে নিজে লিখতে পারছো কি না। তাহলে বর্ণগুলোর উচ্চারণ আমি আরেকবার বলে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে আরেকবার শোনো এবং আমার সাথে সাথে বলো। দন্ত স, হ, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ অ। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই পর্যন্ত আমরা এই বর্ণগুলো দিয়ে শব্দ বলা, বাক্য বলা এবং এই বর্ণগুলো লেখার পদ্ধতি শিখলাম। এবার চলে যাচ্ছি নিচের পাঠে। আমাদের নিচের পাঠে রয়েছে পাঠ নাম্বার ২৫। দেখো পাঠ নাম্বার ২৫, পাঠ নাম্বার ২৫ আমরা শিখব হচ্ছে বর্ণ শিখি, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই যে খণ্ডত, অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। প্রথমে বলা হয়েছে শুনি ও বলি, শুনবো এবং সাথে সাথে বলবো। নিচেই আগের মতোই অনেকগুলো ছবি দেওয়া আছে, এই ছবিগুলোর নিচে কিছু বাক্য লেখা আছে। প্রথম ছবিটির নিচে লেখা রয়েছে উৎসব মাঝে,
উপরে ছবিটির দিকে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে এখানে কিছু মানুষজন, আবার এই যে এই পাশে কিছু ছেলে মেয়ে দেখতে পাচ্ছ, মানুষজন ছেলে মেয়ে এরা সবাই কি করছে, একটা মেলার মতো মেলায় এসেছে। দেখতে পাচ্ছি নাগরদোলা, এই যে দেখো এদিকে নাগরদোলা, এদিকে বাচ্চারা বেলুন ওড়াচ্ছে, তাহলে এটা একটা উৎসব, তাহলে এটা হচ্ছে উৎসব মাঝে। তারপরের ছবির নিচে লেখা আছে সং সাজে। উপরের ছবিটার দিকে একটু খেয়াল করলে দেখো এখানে একটা লোক রয়েছে যার দেখো রঙিন জামা কাপড় পরে আছে এবং তার মুখে দেখো অনেক রং মাখা রয়েছে, এরা হচ্ছে সং, এরা মানুষকে সংসেজে আনন্দ দেয়, তার জন্য নিচে বাক্য লেখা রয়েছে সং সাজে। এরপরের যে ছবি দুটি রয়েছে, এই ছবিটির প্রথম ছবিটির নিচে লেখা আছে দুঃখ ভোলো। উপরের ছবিটির দিকে তাকালে আমি দেখতে পাচ্ছি, দেখো তোমরাও দেখো যে একটা ছোট ছেলে সে কাঁদছে আর তার পাশে একটা মেয়ে তার বোন কি করছে তাকে সান্ত্বনা দিচ্ছে, তাকে থামতে বলছে, সে কোনো একটা কারণে কষ্ট পেয়েছে তাকে বলছে সে কষ্টটা ভুলে যেতে, এর জন্য এই ছবির নিচে লেখা রয়েছে দুঃখ ভোলো। তারপরে ছবির নিচে লেখা রয়েছে চাঁদের আলো। উপরের যে ছবিটি আছে সেই ছবিতে দেখো এই যে একটা চাঁদ, এই চাঁদের চারিপাশে কত আলো, এই যে চাঁদ আলো দিচ্ছে তাই এই ছবিটিতে লেখা রয়েছে চাঁদের আলো। তাহলে আমরা এখান থেকেও কতগুলো সুন্দর সুন্দর বাক্য বলা শিখলাম। এবার দেখো আগের বারের মতো এই বাক্যগুলোর থেকে যে শব্দগুলো বের হয়েছে সেই শব্দগুলোও এখানে আলাদা আলাদা করে বলা আছে। প্রথম যেই শব্দটি সেগুলো বলবো, প্রথমে বলেছে বলি, এই শব্দগুলো আমরা এখন বলবো। প্রথমে যে শব্দটি রয়েছে সেই শব্দটি হচ্ছে উৎসব, তারপরে সং, এরপরে দুঃখ, তারপরে চাঁদ, আর এই শব্দের সাথে মিল রেখে উপরের ছবিগুলো দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা সুন্দর সুন্দর শব্দ আর সুন্দর সুন্দর বাক্য বলা শিখলাম এবং কিছু ভালো ভালো ছবিও দেখলাম। এরপরে নিচে যেই সব মানে বর্ণগুলো দিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত বাক্য আর শব্দ বলা শিখেছি সেই বর্ণগুলো আলাদা আলাদা করে লেখা আছে। প্রথমে বলেছে পড়ি ও লিখি, তাহলে এই দেখো এখানে বর্ণগুলো লেখা আছে, তারপরে বর্ণগুলোর নিচে এরকম ফোঁটা দিয়ে ডট দিয়ে লেখা রয়েছে যাতে আমরা এটার উপর দিয়ে হাত ঘুরিয়ে লিখতে পারি এবং তারপরে আমরা গিয়ে এই খালি ঘরগুলোতে লিখব। তাহলে প্রথমে যেই রকমভাবে দেখিয়েছিলাম সেরকমভাবেই আমরা এই বর্ণগুলোর উপর এভাবে করে আমরা হাত ঘুরাবো। তোমরা তোমাদের পেন্সিল দিয়ে এই বর্ণগুলোর উপর এভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে প্র্যাকটিস করবে। যখন এই বর্ণগুলোর উপরে হাত ঘুরিয়ে প্র্যাকটিস করা শেষ হয়ে যাবে তখন এই নিচের খালি ঘরগুলোতে তুমি নিজে নিজে লেখার চেষ্টা করবে। আর এই বর্ণগুলো কি সেটা আমি এখন তোমাদের বলে দিচ্ছি। প্রথম বর্ণটি হচ্ছে খণ্ড ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। আমি আরেকবার বলছি, আরেকবার মনোযোগ দিয়ে শোনো, খণ্ড ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা এই বর্ণগুলো শিখলাম। আর এতক্ষণে যে এই বর্ণগুলো শিখেছি এই বর্ণগুলোর নাম হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এর নিচে দেখো কি সুন্দর একটা ছবি রয়েছে, একটা না অনেকগুলোই ছবি রয়েছে, ছবির মধ্যে কি লেখা আছে সেটা দেখছি। প্রথমে লেখা আছে শুনি ও ছবির নিচে খালি ঘরে সঠিক বর্ণ বসিয়ে শব্দটি তৈরি করি। শুনবো, তারপরে ছবির নিচে এই যে খালি ঘরে যে একটা ছবি এটার নিচে খালি ঘর, ছবি এই যে এটার সাথে খালি ঘর, এটার সাথে এই ছবি, এটার সাথে খালি ঘর, আবার এই ছবির সাথে খালি ঘর। এখানে যেই শব্দগুলো লেখা হয়নি সেই শব্দগুলো আমরা এখানে লিখে দিব। তাহলে প্রথম যে ছবিটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি, প্রথমে একটা ছবি রয়েছে, দেখো এই ছবির মধ্যে দেখতে পাচ্ছি আকাশ, কাশফুল, তারপরে ঘর বাড়ি এসব। তারপর আরেকটি ছবি রয়েছে, এখানে একটি সিংহর ছবি, তারপরে একটি ছোট ছেলে রয়েছে এখানে, তার মুখটি দেখো একটু দুঃখ পেয়েছে, হ্যাঁ সে একটু পায়ে হয়তো ব্যথা পেয়েছে, তারপরে একটি রয়েছে হাঁসের ছবি। এখন এখানে যে শব্দগুলো বাকি রয়েছে, যে বর্ণগুলো এই শব্দটা পূরণ করার জন্য যে বর্ণগুলো দিতে হবে সেই বর্ণগুলো আমরা এখানে বসাবো। আমিও লিখছি, তোমরাও আমার সাথে সাথে লিখবে। এখন দেখো এই যে এখানে আমি লিখছি, এখানে লেখা আছে তালব্য বয়শূন্য র, আর খালি ঘরে আমি লিখছি দেখো খণ্ড ত।
তাহলে তিনটি বর্ণ একসাথে মিলে হলো শরৎ। উপরে যে ছবিটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে শরৎকালের ছবি, এর জন্য আকাশে নীল মেঘ এবং কাশফুল দেখা যাচ্ছে। তারপরে এই ছবিতে একটা সিংহ দেখতে পাচ্ছি, প্রথমে লেখা রয়েছে দন্ত স্বর শিকার, তারপরে একটা খালি ঘর আছে, এই খালি ঘরে আমি লিখব এখন অনুস্বার, তারপরে আছে হ, তাহলে হয়ে গেল সিংহ। তারপরে এইখানে লেখা আছে রসউ, তারপরে এই ঘরে কি লিখবো বলতো, এই ছেলেটি ব্যথা পেয়েছে, তাহলে ব্যথা পেলে আমরা কি বলি, ব্যথা পেলে বলি উফ এরকম একটা আওয়াজ করি না, তাহলে লিখবো এখানে বিসর্গ, ঠিক আছে, তাহলে ও। এরপর একটা হাঁসের ছবি রয়েছে, লেখা আছে হ, হয় আকার দন্তস্ব, আর এই হয়ের উপরে একটা খালি ঘর রয়েছে, এই খালি ঘরে এখন আমরা লিখব চন্দ্রবিন্দু, তাহলে এখন শব্দটি হয়ে গেল হাঁস, ঠিক আছে। তাহলে শরৎ, সিংহ, উফ, হাঁস, এখানে এই চারটি শব্দ। এরপরে দেখো তার নিচে কি রয়েছে, এর নিচে আমরা দেখতে পাচ্ছি রয়েছে পাঠ ২৬। পাঠ ২৬-এ আমাদের জন্য রয়েছে ব্যঞ্জন বর্ণ। প্রথমে বলা হয়েছে পড়ি ও খাতায় লিখি, পড়ব এবং সাথে সাথে খাতায় লিখব, তোমরাও পড়ার সাথে সাথে আমার সাথে সাথে খাতায় লেখা শুরু করে দিবে। তাহলে এখানে নিচে যে বর্ণগুলো রয়েছে এগুলো সব হচ্ছে ব্যঞ্জন বর্ণ, এই বর্ণগুলো এখন এক এক করে পড়বো, আর পড়ার সময় অবশ্যই তোমরা উচ্চারণটি ভালো করে খেয়াল করবে, আবার সাথে সাথে বলবে। তাহলে দেখো শুরু করছি, ক, খ, গ, ঘ, উ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, ঠ, দ, ধ, দন্তন্য। এরপরে দেখো প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, বয়ঃশূন্য র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ডয়শূন্য র, ঢয়শূন্য র, অন্তস্থ অ, খণ্ড ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, ঠিক আছে। তাহলে আমরা এতক্ষণ যেগুলো পড়লাম এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণগুলো সঠিক উচ্চারণ আমাদের জানা খুব প্রয়োজন, এর জন্য বারবার তোমরা প্রয়োজনে ভিডিওটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে উচ্চারণগুলো এবং সাথে সাথে জোরে জোরে বলার চেষ্টা করবে। তাহলে ছোট্ট বন্ধুরা আজকের ভিডিও ছিল আমাদের এই পর্যন্তই, আশা করি তোমরা ভিডিওটি আজকে ভালো মতো বুঝতে পেরেছো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।